বাংলায় পৌঁছল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কোচবিহারের বক্সির হাটে অধীর চৌধুরীর হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার ব্যাটন তুলে দিলেন অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। আর এই অধীর চৌধুরীর বিরুদ্ধেই বাংলায় বিরোধীদের জোট ইন্ডিয়ায় ভাঙন ধরানোর মারাত্মক অভিযোগ তুলল তৃণমূল। অধীর চৌধুরী দীর্ঘদিনের সাংসদ, একাধিকবারের প্রদেশ কংগ্রেস সভাপতি, কংগ্রেসের লোকসভার নেতা, কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক বডি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন তখন থেকেই অধীর চৌধুরীর সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক। সোমেন মিত্রর উদ্যোগে কংগ্রেসে যোগ দেওয়ার পরে 1991 সালের বিধানসভা ভোটে মুর্শিদাবাদের নবগ্রামের প্রার্থী হয়েছিলেন অধীর। সেবার হাজার দুয়েক ভোটে তিনি হেরে যান। 1996 সালে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ফের ওই কেন্দ্রে প্রার্থী করেছিলেন অধীরকে। তৎকালীন রাজ্য যুব কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের প্রতিবাদে জোরালোভাবে সরব হয়েছিলেন, কিন্তু সেবার প্রায় 20,000 ভোটে জিতেছিলেন অধীর। সেই তিক্ততা আজও যায়নি। অধীর চৌধুরী মানেই কট্টর মমতা বিরোধী। এই যেখানে অবস্থা ভাব পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার, সেখানে এটা ফিট কেস ফর ইম্পোজিং প্রেসিডেন্সিয়াল রুল। রাষ্ট্রপতি শাসন করার জন্য উপযুক্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়। আমি ইন্ডিয়া টুডে নেতা না, আমি বাংলার নেতা। আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত আমরা। একটা আক্রান্তের সঙ্গে আক্রমণকারীর যে সম্পর্ক হওয়া উচিত, তৃণমূলের সঙ্গে আমারও সেই সম্পর্ক। বাংলার মুখ্যদের নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে দোষ করতে দেওয়া অসুবিধা আছে তার। পাল্টা অধীর চৌধুরী মানেই খড়গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাগযুদ্ধে নাম না করে টেনে আনা হয়েছে অধীর চৌধুরীর প্রয়াত মেয়েকেও। আজকেও বড় বড় কথা বলছে, তার মেয়ের আত্মহত্যা নিয়ে আমি যদি জিজ্ঞেস করি কিছু বলতে পারবে? তার গাড়ির ড্রাইভারের আত্মহত্যা খুন নিয়ে যদি আমি বলি জোড়া খুন, কিছু বলতে পারবে? অনেক ঘটনা আমি জানি, আমাকে মুখ খোলাবেন। আপ দেখিয়ে বহরমপুর মে কংগ্রেস কা নেতা লড় রহা হ্যায়, মেনে সুনা আরএসএস কা মদদ সে। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে আপনারা অনেক রাজনৈতিক নেতার জন্ম দিয়েছেন, অনেক রাজনৈতিক নেতারা বড় বড় কথা বলেছেন, কিন্তু একটা কাজ আজ পর্যন্ত করতে পারেনি। দিল্লিতে ইডি রেড করলে অধীর চৌধুরী বলে ইডি খারাপ, আর এখানে তৃণমূলের নেতা কর্মীরা যারা বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ছে, তাদের বাড়িতে যখন ইডি রেড হয় অধীর চৌধুরী বলে ইডি খুব ভালো। আপনারা যে বিষয়বস্তুকে সামনে রেখে ভোট দিয়েছিলেন সেটাই বাস্তবায়িত হয়। অনেক সময় মানুষ ফাঁদে পড়ে যায়, যেমন বহরমপুরে ফাঁদে পড়ে গেছে। ভোট ভাগাভাগি করতে গিয়ে অধীর চৌধুরী জিতেছে, সেটা যেন আগামী দিন না হয়। তার কারণ, আপনি এমন একজনকে জেতাচ্ছেন যে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। পঞ্চায়েত ভোটের সময় মুর্শিদাবাদে কংগ্রেসের একাধিক কর্মী খুন হয়েছে, অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। সাগরদেখির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসকে ভাঙিয়েছে তৃণমূল। রানীনগরেও পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠন করতে পুলিশকে কাজে লাগানোর জন্য তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। আর তাই অধীর চৌধুরীর কট্টর মমতা বিরোধিতাকেই এখন বাংলায় ইন্ডিয়া জোট ভাঙার জন্য সরাসরি আক্রমণ করছে তৃণমূল। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।